এটা যে দিয়েছে এটা বাংলা ভাষায় আলু সিদ্ধটাকে ঘি দিয়ে মেখে দিয়েছে Hi everyone, welcome back to the channel. You are watching One Life Million Dream. আজকে আমি এসেছি সাউথ সিটি মল। সাউথ সিটি মলে একটু শপিং করার জন্য এসেছিলাম। তো দুপুরে লাঞ্চ করব ভাবছি, একটু খিদেও পেয়েছে, তো দুপুরে লাঞ্চ করব। তো পেছনে যে রেস্টুরেন্টটা রয়েছে বারিশ, ইউটিউবে দেখলাম বেশ ভালো, মানে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মোটামুটি ভালো, ঠিকঠাক। তো ভিতরে চলা যাক, তোমাদেরকেও দেখাবো কেমন খাওয়ার দাওয়ার আর খাবারের কোয়ালিটি কেমন, ভালো কি খারাপ, কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। মোহিতো টাইপ, বাট টেস্ট গুড। নামটা ঠিক বলতে পারবো না কি একটা নাম আছে, যাই হোক।
এটা যে দিয়েছে এটা বাংলা ভাষায় আলু সিদ্ধটাকে ঘি দিয়ে মেখে দিয়েছে মানে এটা কমপ্লিট ফুড করতে চাইছে আর কি কার প্রোটিন পপিস কিন্তু আমাদের বাঙালিদের জন্য এটা ঠিক নয় কথা ভাত খেয়ে অভ্যেস তো দুপুরবেলায় আলু সেদ্ধ আর ঘি মাখা দিয়ে বোঝাচ্ছে না ট্রাই করলাম বারবার একটু শোনো বারবার এসে জিজ্ঞেস করছে হাউ ইজ দ্য ফুড এটা কি চিংড়ি মাছের এটা কি এরকম কালা কালা হয়ে আছে কেন ভাই এটা নাকি জায়ান্ট প্রন তাহলে ওরা দেখেনি জায়ান্ট প্রন কোনটাকে বলে এই ফুডটার কস্ট পড়েছে 850 আর এই 3-4 পিস মাটন মাটনটা ঠিক আছে নট ব্যাড তবে এই 3 পিস মাটন এই যে এগুলো হলো স্ম্যাশ পটেটো পুরো আলু সিদ্ধ তাকে ঘি দিয়ে মেখেছে আর এখানে ভেজিস রয়েছে ভাই এগুলো বিদেশি খাবার এগুলো আমাদের পেটে কি আর হজম হয় কথা আছে না কুত্তার পেটে কি ঘি হজম হয় সেরম হয়েছে ব্যাপার আমার দুপুরবেলা এগুলো ভালোই লাগছে না এখন খাসির মাংস আর সাদা ভাত হতো চুটিয়ে খেতাম ঠিক আছে কোনো চাপ নেই তোমাদেরকে দেখাবো এই এই দুটো ফুড আর তোমার এই একটা ড্রিঙ্ক আর একটা ড্রিঙ্ক নিয়েছিলাম এই তিনটের কস্ট কত টাকা পড়ে ঠিক আছে যদি উইকলি মান্থলি মান্থলি একবার আসো এনজয় করো ঠিক আছে ওই উইকলি আসার মতন নয় হ্যাঁ এবার যদি এক্সট্রা অনেক পয়সা থেকে থাকে তাহলে আসতে পারো কোনো চাপ নেই তবে আমার ফুড অত ভালো লাগে না সব খেয়ে নিয়েছি কিচ্ছু বাদ দিইনি কিন্তু পেট ভরেনি বাইরে গিয়ে খেয়েছি জিঞ্জার বার্গার খাবো এসব খাওয়া যায় দুপুরবেলায় স্ম্যাশ পটেটো আর সোয়াতে ভেজিস খেয়ে একটুও পেট ভরেনি ঠিক আছে তো কেএফসি থেকে বার্গার খেতে হলো বাড়ি যাব অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল আমাদের ঠিক পোষাবে না ওকে তো ঠিক আছে যদি তোমরা আসতে চাও এনভায়রনমেন্টটা খুব সুন্দর এই এনভায়রনমেন্টেরই পয়সাটা নিয়েছে খুব একটা বিল হয়নি 2100-2200 টাকা মতন বিল হয়েছে ঠিক আছে মাসে এক দুবার আসায় যেতেই পারে তো ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইকটাও করে দেবে ঠিক আছে তো দেখাবে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বাই বাই